আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা রাখবো আম আদা সম্পর্কে। আম আদা হচ্ছে অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না। আম আদা হচ্ছে আদার একটা প্রকারভেদ, যেটা হচ্ছে যাকে জঙ্গলি আদা বলা হয় আর যাকে ইংরেজিতে ম্যাঙ্গো জিঞ্জার বলা হয়। এটা হচ্ছে জিঞ্জিবারেসিয়া ফ্যামিলির অন্তর্ভুক্ত এবং এর বৈজ্ঞানিক নাম হচ্ছে কার্কুমা আমাদা। আমাদা ব্লাড সার্কুলেশনে ভালো রাখতে সাহায্য করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, গ্যাস্ট্রিক আলসার ইত্যাদি পেটের পীড়ায় এবং বিভিন্ন পেটের রোগে উপকারী। এটা হচ্ছে অ্যান্টি অ্যালার্জেনিক এবং অ্যান্টি অ্যানালজেসিক, এবং এটা হচ্ছে অ্যাপিটাইজার, অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ইনফ্লামেটরি। আবার এটা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট এবং এটা সাইটোটক্সিক, ওয়ার্কস এজ এন ইমিউন সেল অর ভেনম ইন আওয়ার বডি। এবং এটাতেও আছে ট্রাইগ্লিসারাইড, যেটা আমাদের হার্টে ট্রাইগ্লিসারাইড অনেক জমে যায়, সেক্ষেত্রে হচ্ছে এই ট্রাইগ্লিসারাইডকে এটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আমাদা ব্লাড সার্কুলেশন ভালো রাখে, মাসল টোনড আপ রাখে, যা আমাদের শরীরে ব্যথা উপশম করতে সাহায্য করে। শরীরের নানান সমস্যার মধ্যে বাত রোগ, পেট ফাঁপা, বদহজম সমস্যা, মুখের দুর্গন্ধ, পাকস্থলীর সমস্যা এবং এজমা, কাশি ও চর্মরোগ সহ বিভিন্ন রোগে উপকার করে। এটাতে রয়েছে বিভিন্ন ওষুধি গুণ, যা এই সকল রোগে অত্যন্ত উপকারী। আম আদা রক্ত প্রবাহ স্বাভাবিক রাখে। আম আদার ভিতরে রয়েছে ম্যাগনেশিয়াম ও জিঙ্ক, যা শরীরের রক্ত প্রবাহ, ব্লাড ফ্লোকে স্বাভাবিক রাখতে সাহায্য করে থাকে। আম আদার রস ব্যথানাশক বা পেনকিলার ঔষধের মতো কাজ করে, সরাসরি আক্রান্ত স্থানে লাগালে উপকার পাওয়া যায় এবং এটা হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুবই উপকারী। তো ভিউয়ার্স, আমি এটা নিয়ে একটি ছড়া লিখেছি, যেটা আপনাদেরকে আপনাদের সার কথাগুলো আসছে এখানে। তো ডায়াবেটিস ছাড়াতে চাও, আম আদার রস খাও, আম আদার পাউডার খেলে বাত বেদি যাবে চলে, গ্যাস্ট্রিক আলসার পেটের ঘা সারবে খেলে আম আদার চা, সকাল বিকাল আম আদার রস, অ্যালার্জি খুশপাচড়া হয়ে বস, হার্টের রোগে জারে ধরে আম আদার চা যেন পান করে। আর ঠান দিদির পল্লী ছড়াটি হচ্ছে, নিত্য খেলে আম আদা মধুমেহ সারবে দাদা। তো এটা হচ্ছে ঠান দিদি অনেক আগের, অনেক পুরাতন, এটা হচ্ছে উনি বিভিন্ন ধরনের গাছপালা নিয়ে উনি ছড়া কবিতাগুলো লিখতেন। তো এই ঠান দিদির পল্লী ছড়াগুলো এখনও বাংলার ঘরে ঘরে এখনও আছে। তো আপনারা অবশ্যই এই আমাদা সম্পর্কে জানলেন, এবং এটা যেভাবে কার্কিউমিন বা হলুদ আমাদেরকে এখন কারকুমা কারকুমা করে খাওয়ানো হচ্ছে, ঠিক সেভাবেই আমাদা আমাদা কারকুমা যেটা, এটাও কিন্তু একদিন দেখবেন বাজারে ওষুধ হিসেবে চলে আসছে। ইনশাল্লাহ আমরা সেই দিনের অপেক্ষায়। আমরা এখন থেকে আমরা আমাদাটি সংগ্রহ করব। আমরা সেই দিনের অপেক্ষা আসলে করব না, আমরা এখন থেকে আমাদা সংগ্রহ করব। আমাদা হচ্ছে এটা আমাদের দেশে আনাচ্ছে কানাচ্ছে সব জায়গায় প্রায় হয়, আমরা অনেক সময় এটা উপড়ে ফেলি, আমরা ফেলে দেই। তো আমরা এখন এটার চাষ করব এবং এটা নিয়ে আমরা এখন থেকে আমরা খাওয়া শুরু করব। তো ভিউয়ার্স, তাহলে এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাহাদ মিডিয়া ইউটিউব চ্যানেল।